Hello dear students, welcome to my today's class. I think and I hope you are quite happy. Today we are discussing about transformation of sentence. Our sentence, transformation of sentence, it is my second lesson. In my previous class, I am discussing about exclamatory to assertive and affirmative to negative. So our today's discussion is about assertive to interrogative and positive comparative superlative. We are discussing how to change the sentences from assertive to interrogative, and we are learning about the changing sentence, how we can change positive to superlative and superlative to comparative and comparative to superlative. So let's go back to my lesson. Dear students, at first we are discussing how we can change from assertive to interrogative. If we follow the rules of the changing sentence, you can easily change the sentences. So you must attend to my class. শুরুতে আমরা কি করব, যে সমস্ত অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে সেই সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে কি করব, এক্সাম্পলটা লক্ষ্য করো। He is absent from the meeting. He is absent from the meeting. তো আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই এবং এখানে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে আমরা সবাই ইস্টা অক্সিলারি ভার্ব না, তারপরেও এরকম যদি বি ভার্ব থাকে সে সমস্ত সেন্টেন্স ইন্টারোগেটিভ করতে হলে এটা সাবজেক্টের শুরুতে চলে আসবে, তাহলে এটা আমরা কি লিখবো, ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সেটা সাইন অফ ইন্টারোগেশন আমরা দিয়ে দেব। তাহলে আমরা কি বুঝলাম, যে সমস্ত সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স বি ভার্ব থাকবে এবং অক্সিলারি ভার্ব থাকবে, সেই সমস্ত সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, যেমন হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে হ্যাজ অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্টের শুরুতে চলে আসবে, সাবজেক্টের আগে আসবে, হ্যাজন্ট হি ডান দ্য ওয়ার্ক। তো এরপরে দেখো, এটা এক নম্বর রুল আমরা যদি দিই, দুই নম্বরে যদি দিব, অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ সেন্টেন্স যদি থাকে, যেমন অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, আই শ্যাল নট গো টু স্কুল টুমরো,
তাহলে এটাকে ইন্টারমিডিয়েট যদি বলি তাহলে কি করব নটটা বাদ দিব এবং এই অক্সিলারি ভার্বটি সাবজেক্টে শুনতে নিয়ে আসব তাহলে কি হবে শ্যাল আই গো টু স্কুল শ্যাল আই গো টু স্কুল টুমরো শেষে সাইন অফ ইন্টারোগেশন তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের কি করতে হবে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করতে হবে এরকম আরো বহু এক্সাম্পল দেওয়া যেতে পারে এরপরে আমরা দেখো এই নাম্বার ওয়ান চলে যাব অক্সিলারি ভার্ব বিগিন অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে যে সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে অক্সিলারি ভার্ব ছাড়া যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্স আছে তাদের ক্ষেত্রে আমরা যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু বা ডাজ ইউজ করব আর যদি past indefinite tense হয় তাহলে আমরা did ব্যবহার করব যেমন দেখো he plays cricket এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই এক্ষেত্রে এটাকে আমরা ইন্টারোগেটিভ করতে পারব যেহেতু এই ভার্ব পারসন সিঙ্গুলার না সেজন্য আমরা এখানে দেব does আর অ্যাফার্মেটিভ এর জন্য এনটি দিয়ে দিই তাহলে ডাজেন্ট হি প্লে ক্রিকেট ডাজেন্ট হি প্লে ক্রিকেট যদি এটা যদি এরকম হয় যে আবার যদি এটা পাস্ট ইনডিফিনিট যদি এটা পাস্ট ইনডিফিনিট কোন সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা কি করব যেমন রূপা ওয়েন্ট টু ঢাকা এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করে কি লিখব ডিডেন্ট সাবজেক্টের শুরুতে চলে আসবে ডিডেন্ট হি কি হবে না ডিডেন্ট রূপা ডিডেন্ট রূপা এখানে তখন এই ভাবটা চেঞ্জ হয়ে যাবে এই ভাবটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে যেহেতু এখানে আমরা ডিড দিয়ে দিয়েছি অলরেডি তাহলে ডিডেন্ট রূপা গো টু ঢাকা ডিডেন্ট রূপা গো টু ঢাকা শিক্ষার্থীরা যে শুনে আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা তিন নাম্বার রোলটা যে যদি কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করব কিভাবে এরপরে অক্সিলারি ভার্ব মিনিং নেগেটিভ সেন্টেন্স যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব তারা নেগেটিভ সেন্টেন্স যেমন সে ডিডেন্ট লাইক প্লেইং ফুটবল সে ডিডেন্ট লাইক প্লেইং ফুটবল এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে কি লিখবো
এন টিটা বাদ দেব ডিডটা সাবজেক্টের সাথে চলে আসবে তাহলে কি লিখব ডিড দে লাইক প্লেইং ক্রিকেট সরি ডিড দে লাইক প্লেইং ফুটবল তাহলে সেন্টেন্সটা এরকম হবে এন টিটা বাদ যাবে আর কি আশা করি বুঝতে পারছো সবাই এরপরে পুনরায় সার্কেল সেন্টেন্স যদি নেভার থাকে অথবা নাথিং থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব যেমন আই উইল নেভার ফরগেট ইউ আই উইল নেভার ফরগেট ইউ আই উইল নেভার ফরগেট ইউ যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে নেভারটা কি হয়ে যাবে এভার তাহলে কি হবে উইল আই এভার ফরগেট ইউ উইল আই এভার ফরগেট ইউ এরকম আর এক্সাম্পল দেওয়া যেতে পারে যেমন আই নেভার ড্রিঙ্ক কফি তাহলে কি লিখবো ডু আই এভার ড্রিঙ্ক কফি আশা করি বুঝতে পারছো সবাই এরপরে দেখো ক্যান বি নাথিং যদি থাকে আই হ্যাভ আই হ্যাভ নাথিং টু ডু যদি আমরা এটাকে ইন্টারগেটিভ করি তাহলে কি লিখব হ্যাভটা সাবজেক্টে শুরুতে আসবে হ্যাভ আই নাথিং এর জায়গায় কি লিখব এনিথিং হ্যাভ আই এনিথিং টু ডু সাইন অফ ইন্টারগেশন এরকম আরো একটা মধ্যে আসতে পারে দেয়ার ওয়াজ নাথিং টু ডু তাহলে কি লিখবো ইজ দেয়ার ওয়াজ দেয়ার এনিথিং টু ডু আশা করি পাঁচ নাম্বার রুল পর্যন্ত তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো এটা বারবার রিপিট করলে যত এক্সারসাইজ করবা তত তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এভরিবডি এভরিওয়ান অল যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি এভরিওয়ান এবং অল থাকে সেই সমস্ত সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় একটু এক্সাম্পল একটু খেয়াল করো এভরিবডি উইশেস টু বি হ্যাপি তো আমরা এটাকে যখন ইন্টারপ্রেট করব এভরিবডি উইশেস টু বি হ্যাপি অর্থাৎ যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্স এভরিবডি এভরিওয়ান এবং অল থাকে তাদেরকে ইন্টারপ্রেট করার সময় কি করব হতে শুরু করব হু ডাজেন্ট উইশ টু বি Who doesn't wish to be happy? শেষে sign of interrogation দেব এরকম আরো অনেক example দেওয়া যেতে পারে যেমন everyone likes to enjoy his life তাহলে এটাকে আমরা যদি interrogative করে তাহলে কি লিখব who doesn't like to enjoy his life এরপরে দেখো এটা ছিল 6 নাম্বার এরপরে 7 যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্স এভরি পরে নাও থাকবে যেমন এভরি ম্যান মাস্ট ডাই এখানে এভরি পরে এটা হলো নাও ম্যানটা হলো নাও এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি কি লিখব
এই এফ এর পরিবর্তে আমাদের এন দিতে হবে ইজ देयर এনি ম্যান ইউনিফর্ম ইজ देयर এনি ম্যান হু উইল নট ডাই তাহলে ইজ देयर এনি ম্যান তাহলে আমরা এফ এর পরিবর্তে এখানে একটা এন দিব আর মাস্টার এর পরিবর্তে উইল দিব আশা করি বুঝতে পারছো সবাই এরপরে যে সমস্ত অ্যাসারটিভ সেন্টেন্স নোবডি নো ওয়ান নান যে সমস্ত অ্যাসারটিভ সেন্টেন্স নোবডি নো ওয়ান নান দেশ শুরু হয় সেই সমস্ত সেন্টেন্স কে যদি আমরা ইন্টারভিউ করতে চাই তাহলে তাহলে কি হবে নোবডি তাহলে আমরা কি লিখবো এটা একদম ইজি শুধু নোবডির পরিবর্তে হু দেব হু ক্যান ডু দিস Who can do this? তাহলে nobody, no one, নাম থাকলে আমরা কি দিব? এগুলার পরিবর্তে শুধু who দিব। No one can help me. Who can help me? এরপরে দেখো যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হয় অর্থাৎ সাবজেক্ট দেয়ার থাকে সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করব দেখো যেমন দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল अथवा What is the use of this law? What is the use of this law? এরপরে যে সমস্ত assertive sentence there is it is no use থাকে যে সমস্ত assertive sentence শুরুতে সেন্টেন্সে শুরু হয় ইট ইজ নো ইউজ সেটা সেই সমস্ত সেন্টেন্সে যদি আমরা ইন্টারভিউ করতে চাই কি করব ইট ইজ নো ইউজ মেমোরাইজিং আনসার যেমন ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ অফ মেমোরাইজিং answer for any exam এটাকে যদি আমরা ইন্টারভিউতে বলি তাহলে কি লিখবো it is no use এই জায়গায় আমরা লিখবো there is any there is any use of memorizing answer for any
আচ্ছা নাম্বার 7 নাম্বার রুলে দেখো যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্স ইট ইজ নো ইউজ দেয়া শুরু হবে সেই সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্স কে আমরা যদি ইন্টারপ্রেট করতে চাই তাহলে কি করব দেয়ার ইজ নো দিয়ে শুরু করব যেমন ইট ইজ নো ইউজ অফ মেমোরাইজিং আনসার ফর এনি এক্সাম তাহলে এটাকে আমরা ইন্টারপ্রেট করব কি দিয়ে দেয়ার ইজ এনি দিয়ে শুরু করব দেয়ার ইজ any use of memorizing answer for any exam এরপরে খেয়াল করে একটু ভালোমতো দেখো introductory there এটা তো হয়ে গেছে It is no use of memorizing any answer. Memorizing answer for any exam. সেক্ষেত্রে আমরা এটা বলতে পারবো there is no any use of memorizing answer for any exam. অর্থাৎ it is no use. এটার পরিবর্তে আমরা কি দিব there is any use. আশা করি বুঝতে পারছো। এরপরে it does not matter the type of assertion is it. Does not matter if we loss if we lost the game যদি এটাকে আমরা অ্যাসার্টিভ করতে চাই ইন্টারোগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমাদের সূত্র কি করতে হবে ইট ডাজ নট ম্যাটার এটু বাদ দিতে হবে এটু বাদ দিয়ে আমরা কি লিখব হোয়াট দো ইফ উই লস দা তো আশা করি ডিয়ার ফ্রেন্ডস আর ডিয়ার স্টুডেন্টস আশা করি বুঝতে পারছো যে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তরিত করতে পারি এই রুলগুলো তোমরা যদি এবং এই টেবলগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো আমার মনে হয় তোমরা খুব ভালোভাবেই এটা ট্রান্সফর্ম করতে সক্ষম হবে এই জন্য তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এক্সারসাইজগুলো এক্সারসাইজ গুলো অনুশীলন করতে হবে তাহলে এবার আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ কিভাবে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ করব এটা খুবই সহজ একটা নিয়ম একটু তোমরা খুব ভালো মতো একটু খেয়াল করলেই অনেক অ্যাটেন্টিভ হয়ে যদি খেয়াল করো তাহলে খুব সহজে এটা পরিবর্তন করতে সক্ষম হবে যেমন দেখো সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ হলো যখন আমরা জানি সাধারণত যখন কোনো তুলনা হয় না তখন পজিটিভ ডিগ্রি হয় আর যখন দুইজনের মধ্যে তুলনা হয় তখন কম্পারেটিভ আর দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হলে সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি এখন সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা যখন কম্পারেটিভ এবং পজিটিভ করবো একটু ভালো মতো খেয়াল করো যেমন হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ ম্যান ইন দ্য ভিলেজ তো এটাকে আমরা যখন কম্পারেটিভ করব তখন কি লিখব
he is that abad jabe article da abad dite hobe he is wiser than any other man in the village আর যখন পজিটিভ করব তখন নো আদার দিয়ে শুরু করতে হবে তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে আর্টিকেলটা বাদ যাবে তারপরে সুপারলেটিভের কম্পারেটিভ ডিগ্রি লিখতে হবে তারপর দেন এনি আদার দিব আর বাকি অংশটুকু লিখে দেব আর পজিটিভের ক্ষেত্রে নো আদার দিয়ে শুরু করতে হবে নো আদার তারপরে ওই যে সুপারলেটিভের পরের অংশ লিখতে হবে নো আদার ম্যান ইন দ্য ভিলেজ নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ অথবা সো ওয়াইজ অ্যাজ হি এটা একরকম হলো এরপরে দেখো যে সমস্ত সুপারলেটিভ ডিগ্রি ওয়ান অফ দ্য দিয়ে শুরু হয় যেমন আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস যদি কোনো সুপার সরি যদি কোনো সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকে তাহলে সেটা নাউনটা সবসময় প্লুরাল নাম্বারের হয় এটা একটু খেয়াল রাখবা আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস এটা যখন আমরা কম্পারেটিভ করব তখন প্রথম অংশটুকু ঠিক থাকবে আয়রন ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার মেটালস তাহলে আমরা কি দেখলাম এখানে ওয়ান অফ দ্য থাকলে দেন এনি আদারের পরিবর্তে দেন মোস্ট আদার দিতে হবে এরপর এটা পজিটিভ করব কিভাবে পজিটিভ হবে ভেরি ফিউ দিয়ে শুরু হবে ভেরি ফিউ তারপরে শেষে নাউনটা দিতে হবে ভেরি ফিউ মেটালস ভেরি ফিউ মেটালস যেহেতু এখানে সাবজেক্টটা প্লুরাল নাম্বার অর্থাৎ ভেরি ফিউ দিলে সবসময় এখানে সাবজেক্টটা প্লুরাল নাম্বার দিতে হবে সেই ক্ষেত্রে ভাবটা প্লুরাল নাম্বার হবে ভেরি ফিউ মেটালস আর সো অথবা অ্যাজ আর সো ইউজফুল অ্যাজ আয়রন দুইটার মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করো সুপারলেটিভ ডিগ্রি প্রথমটায় যদি ওয়ান অফ দ্য না থাকে সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ করব দেন এনি আদার দিয়ে আর পজিটিভ করব নো আদার দিয়ে আর যদি কোনো সুপারলেটিভের মধ্যে ওয়ান অফ দ্য থাকে সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ করব দেন মোস্ট আদার দিয়ে আর পজিটিভ করব ভেরি ফিউ দিয়ে আশা করি সকলে বুঝতে পারছো এরপরে মোটামুটি দেখো যে এই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের নিয়মগুলা মোটামুটি এই দুইটাই এই দুই রকমের নিয়ম এরপরে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ যে করব সেটার কিছু নিয়ম আছে দেখো কিন্তু সুপারলেটিভ থেকে পজিটিভ এরকমই যেমন দেখো কম্পারেটিভ হি ইজ স্ট্রংগার হি ইজ স্ট্রংগার দেন আই এটা হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সে আমার চেয়ে শক্তিশালী এখন যদি এটা আমরা পজিটিভ করি তাহলে কী লিখব নেগেটিভ করতে হবে আই অ্যাম নট অ্যাজ স্ট্রং অ্যাজ হি এরকম আরও উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ইউ আর টলার দেন মি তাহলে এটাকে যদি আমি কম্পারেটিভ পজিটিভ করি তাহলে কী লিখব আই অ্যাম নট অ্যাজ টল অ্যাজ ইউ এরপরে যেমন
ए प्लेन फ्लाइज ए प्लेन फ्लाइज faster than a bird এটা আমরা কিভাবে পজিটিভ করব ওই অবজেক্টটা শুরুতে নিয়ে আসতে হবে a bird does not fly দিতে হবে does not a bird does not fly as fast a bird does not fly as fast as a plane এরপরে যদি কোনো comparative sentence negative হয় যেমন যেমন হি ইজ নো লেস স্ট্রং দ্যান ইউ হি ইজ নো লেস স্ট্রং হি ইজ নো লেস স্ট্রং দ্যান ইউ অর্থাৎ সে তোমার চেয়ে কম শক্তিশালী নয় এই ক্ষেত্রে আমরা যদি পজিটিভ করি তাহলে কি লিখব ইউ আর you are হবে না সাবজেক্ট যা আছে তাই থাকবে he is as strong as you তো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা এই যে আমরা পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভের যে নিয়মগুলা আজকে দেখালাম এবং এক্সাম্পলগুলা দেখালাম তোমরা যদি ভালো মতো অনুশীলন করো এবং এক্সারসাইজ বইয়ের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারো আমার মনে হয় যে তোমরা সকল ধরনের পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ চেঞ্জ করতে সক্ষম হবে তো আজ এ পর্যন্তই এর পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ very much stay home stay safe